হবিগঞ্জের আজমিরিগঞ্জে রাস্তা নির্মাণ ঘিরে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সহ আহত হয়েছে অন্তত 30 জন। সকালে উপজেলার হুকুরা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি রাস্তা নির্মাণকে নিয়ে হুকুরা মহল্লাবাসীর সাথে বিরোধ চলছিল রাজবাড়ি এলাকার রুবেল মিয়ার। এর জেরে দুপুরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। চলে ধাওয়া পাল্টা ধাওয়া, পরে টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে পুলিশ, আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।